গত জানুয়ারি মাসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নিয়ম নামক এক অত্যাধুনিক নগরীর ঘোষণা দেন। সম্পূর্ণ নতুন ধরনের এই নগরী হবে 170 কিলোমিটার লম্বা এবং এখানে বসবাস করতে পারবে কয়েক মিলিয়ন মানুষ। তবে এখানে কোনো গাড়ি বা রাস্তা থাকবে না কোনো বায়ু দূষণ বা কার্বন নিঃসরণ। কিন্তু এ ধরনের বৃহৎ সিটিকে সচল রাখতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন এবং শহরটি গড়ে উঠতে যাচ্ছে পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চলে। বৈশ্বিক উষ্ণতার প্রভাব মারাত্মক হয়ে ওঠার সাথে মধ্যপ্রাচ্যে পানির অভাব ক্রমাগত তীব্র আকার ধারণ করছে। পানির অভাব মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশসমূহ অনেক আগে থেকেই ডিস্যালিনেশন প্ল্যান্টের উপর নির্ভরশীল। ডিস্যালিনেশন প্ল্যান্টের কার্যপ্রণালী খুবই সাধারণ। প্রথমে সাগর থেকে পানি সংগ্রহ করা হয়, অতঃপর লবণাক্ত পানি থেকে লবণ পৃথক করে সুপেয় পানি বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বর্তমানে 173টি দেশের 30 কোটিরও বেশি মানুষ পানির জন্য এ প্রযুক্তির উপর নির্ভরশীল। সৌদি আরব পৃথিবীর সর্ববৃহৎ নদীবিহীন দেশ, ফলে সৌদি আরবের প্রায় সম্পূর্ণ পানির যোগান আসে ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকেই। ডিস্যালিনেশনের দুটি পদ্ধতি রয়েছে, যথাক্রমে থার্মাল ডিস্যালিনেশন এবং রিভার্স অসমোসিস। থার্মাল ডিস্যালিনেশন পদ্ধতিতে লবণাক্ত পানি উত্তপ্ত করে বাষ্প আকারে সুপেয় পানি আলাদা করে নেওয়া হয়। রিভার্স অসমোসিস পদ্ধতিটি বেশ জটিল এবং খরচ অপেক্ষাকৃত কম। এ পদ্ধতিতে লবণাক্ত পানি চাপ প্রয়োগের মাধ্যমে একটি অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে চালনা করে পানি থেকে লবণ পৃথক করা হয়। থার্মাল ডিস্যালিনেশনের তুলনায় এ পদ্ধতিতে বিদ্যুৎ শক্তি বেশ কম প্রয়োজন। দুটি পদ্ধতি বেশ ব্যয়বহুল এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এক্ষেত্রে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আবার বিশ্বব্যাপী ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো প্রতি বছর 7 কোটি 60 লাখ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। আগামী 2 যুগে এর পরিমাণ অন্তত 3 গুণ বৃদ্ধি পাবে। কিন্তু নিয়ম সিটি এক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনতে যাচ্ছে। শহরটিতে পানি সরবরাহের জন্য নির্মিত হবে সোলার ডোম নামক এক অসাধারণ গম্বুজ আকৃতির স্থাপনা। কাঁচ এবং ইস্পাত নির্মিত গম্বুজটি 25 মিটার উঁচু। সাগর থেকে লবণাক্ত পানি গম্বুজটিতে সরবরাহ করা হবে। ঘিরে থাকা 100 আয়না সূর্যের তাপ গম্বুজটিতে কেন্দ্রীভূত করে উত্তপ্ত করে তুলবে, যা গম্বুজে থাকা পানিকে বাষ্পীভূত করবে। পরবর্তীতে বাষ্প ঘনীভূত হয়ে পানি আকারে বেরিয়ে আসবে। একটি সোলার ডোম প্রতি ঘন্টায় 3 কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম, যেখানে প্রতি লিটার পানির জন্য খরচ হবে মাত্র 29 পয়সা। প্রযুক্তিটি মূলত থার্মাল ডিস্যালিনেশনের নবায়নযোগ্য সংস্করণ, কিন্তু এক্ষেত্রে কার্বন নির্গমন একেবারে শূন্য। বিশ্বব্যাপী পানীয় জলের অভাবে থাকা দেশগুলোর জন্য ইতিমধ্যে নিয়ম আশার প্রদীপ হয়ে উঠেছে। যদি নিয়ম সিটি সাফল্যের মুখ দেখে এবং সোলার ডোম প্রযুক্তিটি কার্যকরী হয়ে উঠতে পারে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষের জন্য স্বল্প খরচে টেকসই সুপেয় পানির উৎস নিশ্চিত করা সম্ভব হবে। সেই সাথে পরিবেশ ও জীবজগৎ মুক্তি পাবে কোটি কোটি টন কার্বন নিঃসরণের হাত থেকে।